দিনে দুপুরে উত্তরপাড়া বাজার লেনে চুরি, হাতে নাতে ধরা পড়ল চোর। দিনে দুপুরে উত্তরপাড়া বাজার লেনে ঘটল চুরির ঘটনা। একটি আবাসনের ফ্ল্যাটে দুপুর দুটো নাগাদ কেউ না থাকার সুযোগে দরজার তালা, ইন্টারলক, আলমারি ভেঙে পাঁচ ভরি সোনার গহনা ও 5,000 টাকা নগদ নিয়ে পালানোর সময় হাতে নাতে ধৃত এক চোর। পুলিশের সূত্রের খবর, বিজয় সিং নামের বছর 25-এর যুবক ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরি করে, পালানোর সময় এলাকার লোকের কাছে ধরা পড়ে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। আপনি কি দেখলেন? আমি দেখলাম বলতে, আমি দোকান থেকে ফিরছিলাম, ফেরার পথে দেখছি মানে ফ্ল্যাটে ফার্স্ট ফ্লোরে উঠলাম, উঠে দেখছি দরজা ভাঙা। দিয়ে আমি দেখি দরজা ভাঙা কেন, যে আমি ডাকলাম, দিদিকে ডাকছি, দেখছি কেউ নেই। হঠাৎ দেখছি এই ঘরে একজন মানে অচেনা লোক ঢুকে আছে। আমি দেখছি কি এটা, আমি দেখি দিদি ধরাম করে আমাকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে মানে মানে চলে আসছিল, বেরিয়ে যাচ্ছিল। দিয়ে দেখছি আমি দেখছি গ্রামে দেখছি অচেনা লোক, আমি দেখি চেল্লাই চেল্লাই চোর চোর করে যাচ্ছি। দিয়ে দেখছি মানে চোর চোর করে ধরতে রাস্তা গোটা রাস্তা গেলাম, রাস্তা বেরিয়েছে, রাস্তায় করে ধরলাম। দিয়ে মানে ওখানে টানতে আমাকে আমাকে ধরে ফেলে দিল, যে ধরে আমি ওকে ধরলাম, টান টানতে নিলাম, নিয়ে আসার পরে ওখানে ধরলাম। কিছুজন ওখানে দাঁড়িয়েছিল, ওখানে দাঁড়িয়েছিল, ওখানে ওখানে বললাম এই আমার এই ব্যাপার, ধরেছিলাম ওকে। তো ওখানে হচ্ছে একটা লোক যাচ্ছিল, যে ওর চোরটা আর কি মানে ওকে বলছে মানে মানে যাচ্ছিল বলছে লাঠির দাও তো ওকে ঠেঙা দাও বলছে। আর ঠেঙা দাও ঠেঙাও মানে মানে তুমি আমাকে ঠেকাও, তুমি আমাকে চুরি করছো, তুমি আমাকে মারতে আসছো। দিয়ে তারপর দেখছি জামাইবাড়ির একটা বন্ধু আসছিল, ওকে বললাম এই ব্যাপার, যে ওর বলছে কি হয়েছে, ও জিজ্ঞেস করলে কি হয়েছে, আমি বলি চোর ঢুকেছিল আমার বাড়ি, সব চুরি করেছে, চুরি করে নিয়েছে। তারপরে তারপর আসতে কিছুদিন পরে যে জামাইবাড়ির সাথে দেখা হলো, দেখা আসার পরে জামাইকে বললাম এই চোর চোর ঢুকেছে ঘরে, সব জিনিসপত্র সব চুরি করে নিয়েছে, আর দরজা সব ভেঙে দিয়েছে। পুলিশ কি তাকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ, পুলিশ তাকে পুলিশ হাতে আপাতত দেওয়া হয়েছে। আচ্ছা, নামটা? নাম সোমনাথ দাস। ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল, আমি জাস্ট বাজার থেকে ফিরেছি, ফিরে আমি 1:30 সময় আমার বউ বাচ্চাকে নিয়ে আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে যাবো বলে বেরিয়েছে। জাস্ট বেরিয়ে আমার বাড়িতে একটা কলমিস্ত্রির আসার কথা ছিল, সে আমার নিজের বন্ধু, একদম ছোটবেলাকার বন্ধু। তাকে বললাম যে ভাই তাহলে তুই একটুখানি দাঁড়িয়ে যা, আমি একটুখানি ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, আমার পাশে স্কুল 5 মিনিটেরও রাস্তা নয়। তো আমি ছেলেকে স্কুলে ভর্তি করতে গেছি, আমার বউ বাচ্চার সঙ্গে দরজায় তালা ফালা সব মেরে গেছি, খালি আলমারিটা তালাগুলো তো লকটা লাগাতে বলেছে, লকারটাকে সবই বন্ধ ছিল, সেসব তো ভেঙে দিয়েছে ছেড়ে দিন। এবার আমি যখন আমি স্কুল থেকে ছেলেকে ভর্তি করে ফিরেছি, গলির মুখ থেকে দেখছি অনেক লোক জমা হয়েছে, কি হয়েছে বুঝতে পারিনি প্রথমে। তারপর দেখছি যে আমার শালাবাবুর সাথে মারপিট হচ্ছে। এবার তালাগুলো তো আমি সাথে কি হলো বাবু, এরম কেন হয়েছে বলছে, জামাইবাবু আমাদের ঘর পুরো তালা ফালা ভেঙে সব চুরি করে নিয়ে পালাচ্ছিল। তো আমি ঘরে যা সেই সময় আমি ঘরে চলে এসেছি দোকান থেকে, তো দিদি দিদি করে ডাকছি, দিদি দিদি তো ঘরে নেই। তো তারপরে দেখছি যে আমাদের ঘরে কেউ একজন কিছু পড়ছে, দিয়ে ব্যাগ নিয়ে বেরোতে যাচ্ছিলো, আমি অন দ্য স্পট ধরে নিয়েছি, আমাকে টানতে টানতে বাইরে নিয়ে চলে গেছে। এবার রাস্তায় গিয়ে আমার সাথে ধস্তা ধস্তাতে ও ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর ব্যাগের মধ্যে অনেক কিছু হাতিয়ার ছিল যেগুলো ব্যাগ আপাতত থানায় আছে, দরজার তালা ভাঙা ইত্যাদি ইত্যাদি সব নিয়ে। তো যাই হোক, আমার শালাবাবু আটকাতে, তারপরে আমার কলমিস্ত্রি বন্ধুটাও পাশে ফ্ল্যাটে কাজ করছিল, ও চলে এসছে, আমরা একে অপরকে সবাইকে চিনি, আমরা ছোটবেলাকার বন্ধু, আমার শালাকেও চিনি খুব ভালো করে। তো ওরা দুজন সাপোর্ট করতে পারল, চুরি গেছিল সেগুলো কি রিকভারি হলো? সেগুলো এখন থানায় জমা রয়েছে, ওনারা রিকভারি করে দেবে বলেছেন, মাল সব পাওয়া গেছে, থানাতেই আছে। কতজন ছিল চোর সংখ্যায়? একজনকে পেয়েছি, আর কাউকে পাইনি। এমনি আপনারা কি দেখেছেন কয়জন সংখ্যায় ছিল? একজন কি ধরেছি তো, আর তো কাউকে দেখতে পাইনি, কাকে বলবো। আপনার নাম? আমার নাম প্রাণকৃষ্ণ দাস। হুগলি থেকে পাপু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।